হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে রেলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বের হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। তো এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির সিইএন নম্বর হলো 02/2024 এবং এখানে নিয়োগ করা হবে টেকনিশিয়ানদের রেলের বিভিন্ন কাজ করার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে, ঠিক আছে? এবং এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 9 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো এপ্রিলের 8 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে? এবং এখানে একটা মডিফিকেশান উইন্ডো আছে, যেটা খুবই ভালো খবর, এবং মডিফিকেশান করা যাবে এপ্রিলের 9 তারিখ থেকে এপ্রিলের 18 তারিখ অবধি, ঠিক আছে? তো দেখো, এখানে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এদের বেতন হবে লেভেল 5 অনুযায়ী, ইনিশিয়াল পে হবে 29,200 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হবে B1, বয়স হতে হবে 18-36 বছরের মধ্যে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1,092। এরপরে দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 এদের বেতন হবে লেভেল 2 অনুযায়ী, বেতন হবে 19,900 থেকে, ঠিক আছে? এবং এখানে বয়স হতে হবে 18-33 বছরের মধ্যে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8,052। তো সব মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9,144, ঠিক আছে? তো দেখো, এই বয়সটা যা তোমাদের 1/7/2024 তারিখে যা বয়স হবে সেই অনুযায়ী হবে। তবে এখানে একটা 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে, ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, ঠিক আছে? কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে সবাইকে, ঠিক আছে? তো দেখো, এখানে যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে? তো দেখো, প্রভিশনাল লিস্টিং হবে অনলাইন অ্যাপ্লিকেশানে, তোমরা যা ইনফরমেশান দিয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো দেখো, এখানে একটা মেডিকেল ফিটনেস টেস্ট করা হবে এবং মেডিকালি ফিট হলে তবেই কিন্তু নিয়োগ হবে ফাইনালি, ঠিক আছে? তো দেখো, এখানে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর DBN মেডিকেল এক্সামিনেশান শ্যাল বি ডান RRB-wise, ঠিক আছে? RRB-wise কিন্তু এই DB এবং মেডিকেল এক্সামিনেশান করা হবে, ঠিক আছে? তো এখানে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে? এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 মার্ক কাটা হবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সই সমস্ত ডকুমেন্টসের উপর যেন একই রকম হয়, একই রকম না হলে কিন্তু সেগুলো ডিসকার্ড করা হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা সিগনেচার ক্যাপিটাল লেটারে করবে না। CBT কবে হবে এবং DB কবে হবে সেগুলো পরে পার্টিসিপেটিং RRB-র ওয়েবসাইটে পরে জানানো হবে, ঠিক আছে? এবং ইকুয়াল লেটারও পাঠানো হবে CBT DB-র জন্য, ঠিক আছে? তো দেখো, এখানে পোস্টিং রেলের যে কোনো জায়গায় পোস্টিং হবে, ঠিক আছে? এবং তোমরা মিনিমাম 5-10 বছর কাজ করার পরে ট্রান্সফারের জন্য কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এখানে ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি, ঠিক আছে? যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি দেওয়া হবে CBT ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশানে আসার জন্য, ঠিক আছে? তো দেখো, তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারবো, যেটা হচ্ছে rrbhelp@csc.gov.in, এবং ফোন নাম্বার 9592001188, এই নাম্বারে ফোন করতে পারো যদি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো অসুবিধা সম্মুখীন হও তোমরা, ঠিক আছে? তো দেখো, কারা কারা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই ভারতীয় নাগরিক এবং নেপালের নাগরিক, ভুটানের সাবজেক্ট, ঠিক আছে? টিবেটিয়ান রিফিউজি যারা 1/1/1962 আগে এসেছে এবং ইন্ডিয়ান অরিজিন পিপুল যারা অন্যান্য দেশ থেকে মাইগ্রেট করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল এক্ষেত্রে যোগ্যতা লাগবে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, এইসব বিষয়ে স্নাতক ডিগ্রি, ঠিক আছে? কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এবং অথবা BSc অথবা স্নাতক থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে বেসিক স্ট্রিম অফ ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এইসবের কম্বিনেশান, ঠিক আছে? অথবা থাকতে হবে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে উপরের যে বিষয়গুলি ওইসব বিষয়ে, ঠিক আছে? অথবা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি উপরের বিষয়গুলিতে, ঠিক আছে? এবারে দেখো, টেকনিক্যাল গ্রেড 3 ব্ল্যাকস্মিথ এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI ডিগ্রি, NCBT, SCBT স্বীকৃত ট্রেডে, যেমন ফর্জার, হিট থ্রেটার, ফাউন্ড্রিম্যান, ঠিক আছে? প্যাটার্ন মেটার, মোল্ডার, এইসব বিষয়ে। অথবা লাগবে ম্যাট্রিকুলেশন প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন দ্য যেসব ট্রেডে আমরা বললাম, ঠিক আছে? এরপরে দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ
এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক, তার সঙ্গে ITI পাশে থাকতে হবে, ফিটার, ওয়েল্ডার এইসব ট্রেডে, ঠিক আছে। এবারে দেখো টেকনিশিয়ান গ্রেড 3, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এক্ষেত্রে যোগ্যতা লাগবে একই ধরনের ম্যাট্রিকুলেশন, তার সঙ্গে লাগবে ITI পাশে থাকতে হবে, ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, ঠিক আছে। এবারে দেখো টেকনিশিয়ান গ্রেড 3, ক্রেন ড্রাইভার, ঠিক আছে, এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI পাস হয়ে থাকতে হবে, মেকানিক, মোটর ভেহিকেল, মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, কাম অপারেটর, ক্রেন অপারেটর এইসব ট্রেডে, ঠিক আছে, রেল ক্রেন্স, ঠিক আছে। এবার দেখো টেকনিশিয়ান গ্রেড 3, ডিজেল ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে যোগ্যতা লাগবে একই ধরনের মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI পাস হয়ে থাকতে হবে, ইলেকট্রিশিয়ান, মেকানিক, অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স, মেকানিক, মেকানিক, পাওয়ার ইলেকট্রনিক্স এইসব ট্রেডে পাশে থাকতে হবে, ঠিক আছে। এবার দেখো টেকনিশিয়ান গ্রেড 3, ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI পাস হয়ে থাকতে হবে, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মেকানিক, ইলেকট্রনিক্স, মেকানিক, ঠিক আছে। এবারে দেখো টেকনিশিয়ান গ্রেড 3, ইলেকট্রিক্যাল /TRS, এক্ষেত্রে যোগ্যতা লাগবে একই ধরনের মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে ITI পাশে থাকতে হবে, ইলেকট্রনিক্স, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মেকানিক, পাওয়ার ইলেকট্রনিক্স, মেকানিক এইসব, ফিটার, ওয়েল্ডার, পেন্টার জেনারেল, মেশিনিস্ট, কার্পেন্টার এইসব বিষয়ে, এইসব ট্রেডে পাশে থাকতে হবে, ITI পাশে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা পরীক্ষার ফি আছে যেটা হচ্ছে 500 টাকা, এবং এই 500 টাকা জেনারেল ক্যাটাগরি OBC এবং EWS ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যারা SC ST, এক্স সার্ভিসম্যান, মহিলা, ট্রান্সজেন্ডার, EBC ক্যাটাগরি প্রার্থীদের ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই পরীক্ষার ফি হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো দেখো এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা অনলাইনে দিতে পারবে, ঠিক আছে, এবং যারা EBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা সার্টিফিকেট দেখাতে হবে, যেখানে পরিবারের বাৎসরিক আয় 50,000 টাকার কম, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিটা রিফান্ড দেওয়া হবে যদি তোমরা CBT পরীক্ষা দিতে আসো, ঠিক আছে। তো সেজন্য তোমাদেরকে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নামের হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এসব ক্লিয়ারভাবে মেনশান করতে হবে, এবং যারা জেনারেল ক্যাটাগরি OBC EWS ক্যাটাগরি প্রার্থী আছো তারা 400 টাকা ফেরত পাবে CBT পরীক্ষা দিতে আসার পরে, এবং যারা SC ST, মহিলা, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার আছো তাদের ক্ষেত্রে পুরোপুরি 250 টাকাই ফেরত দেওয়া হবে যদি তোমরা CBT পরীক্ষা দিতে আসো, ঠিক আছে। যারা পরীক্ষা দিতে আসবে না তাদের এই ফি ফেরত দিতে দেওয়া হবে না, ঠিক আছে। তো দেখো যারা গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, PSU কাজ করছো তাদের ক্ষেত্রে একটা NOC সার্টিফিকেট প্রোভাইড করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। তো দেখো এখানে কম্পিউটার বেস যে টেস্ট নেওয়া হবে সেখানে টোটাল সময় থাকবে 90 মিনিট, ঠিক আছে, মানে 1.5 ঘন্টা, এবং টোটাল কোশ্চেন থাকবে 100 মার্ক, ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/3 মার্ক কাটা যাবে, ঠিক আছে। এবং দেখো এখানে মিনিমাম 5 মার্ক জেনারেল ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 40%, ঠিক আছে, OBCদের ক্ষেত্রে 30%, SCদের ক্ষেত্রে 30%, ST দের ক্ষেত্রে 25%, ঠিক আছে, এবং দিস পার্সেন্টেজ উইল বি রিল্যাক্সড বাই 2%, যারা PWBD ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 23% হলেও চলবে, ঠিক আছে। তো CBT টেস্টের উপর ভিত্তি করে কিন্তু শর্ট লিস্টিং করা হবে ক্যান্ডিডেটদের প্রথমে, ঠিক আছে। তো দেখো এবারে CBT টেস্টের সিলেবাস, দেখো জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এইসব বিষয় থাকবে, জেনারেল সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইস্যু, এরপর দেখো জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, এখানে বিভিন্ন ম্যাথমেটিক্সের বিষয়ের উপর থাকবে, ঠিক আছে। এবার দেখো বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, তারপর দেখো ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স থাকবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিষয় থেকে থাকবে, ঠিক আছে। এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10টি কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে থাকবে 15টি কোশ্চেন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে থাকবে 20টি কোশ্চেন, ম্যাথামেটিক্স থেকে থাকবে 20টি কোশ্চেন, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে 35টি কোশ্চেন, ঠিক আছে। তো 100টা কোশ্চেন, 100 মার্ক, ঠিক আছে। তো এটা হলো সিলেবাস টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদের জন্য, ঠিক আছে। এবারে দেখো টেকনিশিয়ান গ্রেড 3
সিলেবাস, ঠিক আছে। এখানে টোটাল মার্ক 100 সময় 90 মিনিট, ঠিক আছে। এখানেও পাসিং কোয়ালিফিকেশান মার্কস একই রকম আগে যেগুলো ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে সিলেবাসটা একটু অন্যরকম, ম্যাথামেটিক্স থাকবে, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, সেখানে ক্লাস টেন স্ট্যান্ডার্ডে যেসব কোয়েশ্চেন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স থেকে সেগুলো আসবে, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাথামেটিক্স থেকে আসবে 25টি কোয়েশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে আসবে 25টি কোয়েশ্চেন, জেনারেল সায়েন্স থেকে আসবে 40 কোয়েশ্চেন, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 10টি কোয়েশ্চেন, টোটাল মার্ক হচ্ছে 100, ঠিক আছে। তো দেখো তোমরা RRB-র ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। তো দেখো অনলাইন আবেদন করার সময় তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, JPG ফরম্যাটে 30-70 KB সাইজ, ঠিক আছে। তারপরে দেখো সিগনেচার লাগবে, সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করতে হবে, সাইজ হতে হবে 30-70 KB, কাস্ট সার্টিফিকেট হতে হবে 500 KB-র মধ্যে, ঠিক আছে। তো দেখো যারা স্ক্রাইব নিতে চাও তাদের ক্ষেত্রে সমস্ত ইনফরমেশান এবং স্ক্রাইবের ফটো সাইজ 30-70 KB হতে হবে এবং সমস্ত ইনফরমেশান দিয়ে আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে RRB-র বিভিন্ন লোকেশনের ওয়েবসাইট দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো তোমরা পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিও, ঠিক আছে। তো দেখো এখানে পরীক্ষার প্রশ্ন থাকবে CBT-তে ইংরেজি, হিন্দি এবং 13টি রিজিওনাল ভাষাতে, ঠিক আছে। তো দেখো এই লিখিত পরীক্ষাতে প্রশ্ন থাকবে জেনারেল সায়েন্স থেকে, ঠিক আছে। তো জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর যদি তোমরা মডিফাই করতে চাও তাহলে তোমাদেরকে একটা মডিফিকেশান ফি দিতে হবে 250 টাকা, ঠিক আছে। তো যারা তোমরা এই মডিফিকেশান ফি দিতে চাও না, অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে সমস্ত কিছু ভালো করে দেখে নেবে তারপরে সাবমিট করবে, ঠিক আছে। এখানে কোনো এডিটিং উইন্ডো নেই, এডিট করতে গেলে এই মডিফিকেশান ফিটা দিতে হবে যেটা হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো দেখো CBT-র ব্যাপারে ডিটেলসে সব কিছু দেওয়া হবে, ই কল লেটার ও দেওয়া হবে RRB-র ওয়েবসাইটে, ঠিক আছে। তো CBT-র 4 দিন আগে তোমরা RRB-র ওয়েবসাইট থেকে ই কল লেটার ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এবং যে শহরে CBT নেওয়া হবে সেটা কিন্তু 10 দিন আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কল লেটার কিন্তু পোস্টের মাধ্যমে পাঠানো হবে না, RRB-র ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে ফ্রি ট্রাভেল ফেসিলিটি দেওয়া হবে, সেকেন্ড ক্লাস স্লিপার রেলওয়ে পাস দেওয়া হবে, যদি তারা অরিজিনাল কমিউনিটি সার্টিফিকেট এবং ফটো আইডেন্টি প্রুফ দেখাতে পারে, ঠিক আছে। তো দেখো এই টেবিলে কোন কোন শহরে কটি কটি ভ্যাকেন্সি আছে সেগুলো দেওয়া আছে, তো তোমরা দেখে নাও এক এক করে, ঠিক আছে। তো দেখো এখানে ভুবনেশ্বরে আছে, বিলাসপুরে আছে, ঠিক আছে। গুয়াহাটিতে আছে, RRB কলকাতাতে আছে, টোটাল অনেকগুলো আছে এখানে। মালদাতেও আছে, পাটনাতে আছে, রাঁচিতে আছে, শিলিগুড়িতে আছে। তো দেখো যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট ফরম্যাটটা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো OBC NCLA সার্টিফিকেট, এটাও তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো যারা OBC NCLA ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই সেলফ ডিক্লারেশন ফর্মটাও সাবমিট করে জমা দিতে হবে, ঠিক আছে। যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে জমা দিতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।